আমার নাম ফাতিমা থাকি আমি মদিনা, আমার নাম ফাতিমা থাকি আমি মদিনা, আমরা হুজুর বলে মিলিয়া বলে তোমরা দাও যুবক বয়েন ইয়ে করিও, আমরার নাম হযরত আলী এতদিন তুই কোথায় ছিলি, এটা কইছেন আমরার নাম হযরত আলী এতদিন তুই কোথায় ছিলি, হযরত ফাতিমাকে হযরত আলী বউ নানি তে দামাইয়ে বউ রে দিল লাইনে অসুবিধা কিটা হইছে, সকল আইজম স্টেট ইজ আওয়ার ইন্ডিয়া, এভরিবডি দ্য পাওয়ার ইজ সেম, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, দ্য ল্যান্ড ইজ হোচ আই লাভ বিল্লাহি মিন কামিয়াবি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূরানি তরিকা পর হে, যখন কোন আরবি দোয়া পাঠ করা হইব তখন আমরা যদি লগে কিছু মানুষে আমিন হই যাই লগে লগে এটা গ্রান্ট হয়ে যাইব, আর আমার বাজানো লাগান এক মুরব্বী সাহেব দেখি আর সফেদ দাড়িওয়ালা সফেদ মানে গলা দাড়িওয়ালা বেটাইতে যখন কোন দোয়ার লগে আমিন হইলাই রেজিস্ট্রেশন উইথ এডি লাগি যায় লগে লগে এটা গ্রান্ট হয়ে যায়, আর ও যে সামান্য তিন কথার এক দোয়া পড়েছি যদি কা গ্রান্ট হয়ে যায় সব সমস্যার সমাধান হইব, সুবহানাল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী মুসলমান সলমে দারে আল্লাহ করে আসন দান শোনো 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 বাইরে মুমিন মুসলমান সলমে দারে আল্লাহ করে আসন দান তাহাদের কদিনে ইলম শিক্ষা করা দান নইলে তোমার কপালেতে আসে জাহান্নাম তাদেরকে বাই সবাই মিলে ইলম করা দান নইলে তোমার কপালেতে আসে জাহান্নাম আর আমার নবী যে ফরমাইতা طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر اطلب العلم ولو كان بالسين أو كما قال صلى الله عليه وسلم صباحي مكتب كفر تشتايتو فوينت فولنت شرائع بدهولتا إلا بيان أو علم شمبر كي أمار سبزك ويلو كتو أمار پاسون الاشتايل ويلو وفرتا كي كيسون ويا إرباد وازفرا توفيق الله جنات كيچو ختم فرتم نائي আল্লাহ তৌফিক দিলে আপনার তুলায়ও বেশ হয়ে দিতে পারে কাম মিন ফিআতিন ক্বালিলাতিন ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন হযরত আল্লাহ বুঝবাইটা গাওয়ালি মানুষে না বুঝলেও মোটামুটি নালায়ক সে আল্লাহ তাআলা কবি কাম লে লেতা হ্যায় আর বহুত লায়ক ওয়ালা জব আল্লাহ সে নহীঁ লেতা হ্যায় খুদ বহুত কুছ কহনে কে তৈয়ার হো জাতা হ্যায় তো উসে কাম নহীঁ লেতা হ্যায় লাগে সর্বপ্রথম আমার আল্লাহরে তোড়া কোষ করে লাইতাম আমার আল্লাহ জানাই দিকরা ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো নিশ্চয় তোমরা কামিয়াব হইবা ফাশ হই যাইবা জান্নতি বনি যাইবা এর লাগে ওমান জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم নবীজির এক সাহাবী হইল হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তাইনি নবীজি থেকে রওয়ায়াত খতরা أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله الله الحبيب নূর নবেবে জগত করলেন উজালা আল্লাহর হাবিব নূর নবেবে জগত করলেন উজালা হায়রে পাক জবান পড়েন কলিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ফরিশতারা ঘরের দেখে দেখে আরশে মুআল্লা ফরিশতারা ঘরের দেখে দেখে আরশে মুআল্লা এর কারণে দুরূদ শরীফ পড়া আমরা লাগি নেহায়েত জরুরি। যে কোন জিকির আজকার করো, তেলাওয়াত করো, তাসবিহ তালবীহ করো, আল্লাহ বিল্লাহ করো, নামাজ বন্দেগি করো, লগে দুরূদ শরীফ পড়িয়া বন্দেগির আপনি কবুল করায়ো। এবাদত বন্দেগির বস্তু নিয়ে ভাই দুরূদ শরীফ এর লাগি আমার আল্লাহ ফরমাইছেন, أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ সালাম ভেজি। হে ইমানদার হল, বেটাই নও আর বেটি নও, ফুয়াই নও আর ফুড়ি নও, স্যার হও আর ম্যাডাম হও, পিপিল হও আর স্টুডেন্ট হও, সবাই তোমার আমার নবীর উপরে দরুদ ভেজিও। দয়াল নবীদের নামে পড়ে দরুদ দরবার, নবীদের নামে পড়ে দরুদ হাজার, দয়াল নবীদের নামে পড়ে, ওই নামে দুনিয়াতে আখেরাতে বড় সায়া আমার, ওই নামে দুনিয়াতে আখেরাতে বড় সায়া আসবেন কৌসরের পানি হাতে নবীদে আমার, দয়াল নবীদের নামে পড়ে। আমরা সারা ইমান আনছি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আখিরাতের দিনের উপরে ইমান আনছি, বালাবুরা তকদিরের উপরে ইমান আনিলাইছি। রোজে মাহশার নফসে নফসে ফরমায়েঙ্গে সব নবী, রহমতুল লিল আলামিন ফরমায়েঙ্গে উম্মতে, রোজে মাহশার নফসে নফসে ফরমায়েঙ্গে সব নবী, রহমতুল লিল আলামিন ফরম।
ফরমায়েঙ্গে উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল হলো রাব্বুল আলামিন, আমার নবীজির টাইটেল হলো রাহমাতুল লিল আলামিন। দুই কথার ডিটেলস আলোচনা বা টিকা বা ব্যাখ্যা যদি আমি করতে যাই দুই ঘন্টা লাগবো, সংক্ষেপে বুঝে যাইও আল্লাহর জাতি দোস্ত হইলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সিবাদি দোস্ত হইলা 1,24,000 পয়গম্বরকা আর 2,24,000 পয়গম্বরকা সারা হইয়া আল্লাহর সিবাদি দোস্ত, আমরা নবী হইয়া আল্লাহর জাতি দোস্ত। 104 খানা বা 1,004 খানা কিতাব আল্লাহ দিছেন, সারার নাম হইল কিতাব আল্লাহ, কোরআন শরীফের নাম হইল কালাম আল্লাহ। আল্লাহর কালাম রে আল্লাহ তার জাতি দোস্ত রে দয়ান করছেন গোপকা সুবহান আল্লাহ। তো হাসরের দিন একদিন হইব আমরা সারা ঈমান আনছি, আর না এক আমরা মুসলমানের উক্তিত্ব নাই লেখিতরা কিতাবের মধ্যে হয়তো এত দানের ডেটা পরিমাণ, নয়তো আগর দানের ডেটা পরিমাণ, নয়তো তসবির ডেটা পরিমাণ, মাথা থাকে উপরে সূরজ আইব, বর্তমানে সূর্য 70,000 পরিষ্ঠায় বরফ দিয়া এটাই দিলা আমরা শরীরে ফাটিত না তুলস উঠিত না করিয়া সুন্দর সুন্দর মানুষ রাস্তা দিকে আটিতে সময় এটার শরীরে কুলস ফুটি যাইব। সেই দিন 70,000 পরিষ্কারে আল্লাহ বারণ করে লাইবা, বর্তমানে সূর্যের নেগেটিভ সাইড দুনিয়ার দিকে আছে, সেই দিন সূর্যের পজিটিভ সাইড দুনিয়ার দিকে আই যাইব। ধর্মর জ্বালায় মগজ উতরাইয়া সানে দিয়া নাকে দিয়া ফুজর মতন বাহির হয়ে যাইব, জমির থাম্বার মতন গরম হইব, নম্মাদ পড়ার দ্বারা গো সবাই এক একদিন আল্লাহ করবেন খারা থাম্বার জমিনে, নম্মাদ রোজা আদায় করো যতই মুমিনে, একদিন আল্লাহ করবেন খারা থাম্বার জমিনে, আল ইয়াউমুল লা ইয়াযিল্লু ইল্লা যিল্লু আরশি, সেদিন কোন সায়াদার দরস থাকত নাই, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবো। আর দুই নম্বরে আমরার নবীজির একটা সাক্ষী থাকবো, এদের নাম হইল লেওয়ায়ে হামদ, এই ঝান্ডার তলে কিছু ছায়া থাকবো, এদিকে ছায়াদার কোন বস্তু নাই, গরমর জ্বালায় মানুষে ছটপট করবো, এই সময় আমার নবীজি আকায় নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পানি লইয়া হাউজে খসরের পানি লইয়া বারইবা, আমার উম্মত তিরাশানি মাত্রা আমার উম্মতে পানি পান করাইতাম। এর লাগে নবীজির উপরে দোয়া শরীফ পড়া নেহায়েত জরুরি ভাই, জীবনের সর্বপ্রথমে নবীজির উপরে দোয়া শরীফ পড়া ফরজে আইন। দুই নম্বরে যে কোনো মজলিসে যাবার বাদে নবীজির নাম প্রথম শুনিবা মাত্র দোয়া শরীফ পড়া ওয়াজিব। তিন নম্বরে যতবার নবীজির নাম শুনবো ততবার দোয়া শরীফ পড়া মুস্তাহাব, খুশির চেয়ে খুশির পরে নবীজির উপরে দোয়া শরীফ পড়া মুস্তাহাব, দুঃখের চেয়ে দুঃখের পরে নবীজির উপরে দোয়া শরীফ পড়া মুস্তাহাব। দুনিয়ার মাঝে সবচেয়ে খুশির রাইত হইল স্বামীর স্ত্রীর প্রথম রজনী, যেটারে আমরা সোহাগ রাইত বলিয়া কই। এর লাগে আপনার হদিস আছে, নম কানু মাতের হরস ইস্তাই কাজা কামান আহাব্বাক, যারা কবরের মধ্যে তিন সোয়ালের জব দেলাইব এরারে ফরিশতায় কইবা আরে তো সোজা জেসা কে দুলহন আমার দুলহনে সুয়াতা, নয়া কইনা বেটিয়ে জামার বেটা দেলা বয়লা করবে আরাম করি ঘুমাইছিলা ওলা তুমি ঘুমাই দাও। এইটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুকর আর খুশির সময়, এই সময় স্বামী স্ত্রী একত্র হওয়ার বাদে দুই রেখার সলাতুল হাজত পড়া মুস্তাহাব, এবং তৎসঙ্গে নবীজির উপরে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। এটা হইল খুশির সময়ের দোয়া। আর দুঃখের সময় আপনি বিদেশ গেছো গিয়া হঠাৎ করে আপনার আম্মা মারা গেছেন,
দুনিয়ার প্রেম আই মরা থাকি দুঃখের খবর আর নাই, মাতা নাই গৃহে যার অরণ্যে বসতি তার, যার মা নাই হে বুঝবো অন্য কে বুঝতাম পারতাম নাই, মাই মরার খবর পাওয়ার বাদে মন্ডে রই গেছ আল্লাহর নবীর সুন্নতি তোরে কইল মন্ডে কইলে কাম আইত নাই, ফটাফট বুঝু করো দুই জায়গার চলা তোলে হাজত নামাজ পড়ো আর দুরস্বরে পড়িয়া মাই দিল লাগে দোয়া করিলাও রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জগরুর মা বাপ দুনিয়াতে আই আল্লাহ শিখাইয়া দিছন প্রত্যেক দিন ফরজ নামাজের বাদে নমাজ পড়িয়ালে দোয়া করতে ও দোয়া করতেন বা করিতাম কম ইনশা আল্লাহ। তো নবীজির উপরে আমরা একবার দরুদ শরীফ পড়িলাই এবার যদি এটা বস্তু করে দিব সাল্লাল্লাহ এর লাগে নবীজির তোরা আমরা
নবীজির উপরে দরুদ পাঠ করতাম, যে কোনো ইবাদত করার বাদে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতাম। ইনশাআল্লাহ করে লাইছি, আমল করলে ফায়দা হইব, আমল না করলে বেকার যাইব। যত তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বিল্লাহ করো, জিকির আজকার করো, দরুদ শরীফ যখন ফরজ শরীফ পড়ে আর যদি ইবাদতে ব্যস্ত নি করো না, মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, মাঝখানত ঘোরাঘুরি করব, যখন দরুদ শরীফ পড়ে লাই ভাই, লগে লগে জায়গাতে যাইব গিয়া রেজিস্ট্রেশন কইত এডি হই যাইব, সিটি ফাতার দায়িত্ব নেয় জায়গা গিয়া বসিব। মোহাব্বতের সাথে আল্লাহর দিকে করতাম, দুরুদ শরীফ পড়িতাম, তসবিহ করতাম, বেটাইতেও করতাম, বেটিনতেও করতাম। কিন্তু বেটিন তুমি তার হুঁশিয়ার থাকিও, আমার নাম ফাতিমা, থাকি আমি মদিনা, কইছিল না লম্বা হয়ে যাবো, ফাতারে দেখবো গিয়া পাতে আমরা কোথায় কইছি, কইছি তোমরা যুবক বয়ানি যাও আর খোঁজো আমার নামে হযরত আলী এত দিন কোথায় ছিলি, আমার নামে হযরত আলী এত দিন তুই কোথায় ছিলি, ওই দরদস্ত মারিয়ে বাকি বাজো যে তাও কইবো নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, সুম্মা নাউযু বিল্লাহ। বেটে ফিরইতো পারে না, জোরে জিকির মারতে পারে না, পরকার বরাবর হইতো পারে না, এই হবি থেকে সুর সারিয়া জিকির মারতে এত দিয়ে তার সুর লাগায়, পরদি দেখতে রুমে খবর নিচে সুর দেয় আর কই আমার নামে ফাতিমা, থাকি আমি মদিনা, আমার নামে ফাতিমা, থাকি আমি মদিনা। আমরার হুজুর বলে মিলিয়া কইলা তোমরা যাও যুবক বয়ান ইয়া কইও, আমরার নামে হযরত আলী এত দিন তুই কোথায় ছিলি, কিটা কইছ আমরার নামে হযরত আলী এত দিন তুই কোথায় ছিলি। হযরত ফাতিমা কে হযরত আলী বউ নানি, তে জামাইয়া বউ রে দিল্লাই না অসুবিধা কি তা হইছে, সকল আইজম স্ট্রাইক ইজ আওয়ার ইন্ডিয়া, এভরিবডি দ্য পাওয়ার ইজ সেম, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, দ্য ল্যান্ড ইজ হোচ আই লাভ, উই আর ইন্ডিয়ান বয়েজ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুসা কথা নেই, মাঝে মাঝে ইংলিশ আই সই লুটিলে, জয় হিন্দুস্তান হায় দেশ হামারা, জান সে আপনি হাম কা পিয়ারা, হিন্দু মুসলিম শিখ ঈসাই আপস মে হায় ভাই ভাই, ভাই কহো ভাই প্যারা, এসা হোগা চলন হামারা, দুঃখ মে সব হো সাথে, সবকে খুশি মে সব হো সাথে, দেশ কা মিল কর কাম করেঙ্গে, জগ মে রোশন নাম করেঙ্গে, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, এর লাগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারার লাগে আমার বাদ, সারা আমরা ভাই বোন হো সুবহানাল্লাহ। তার কারণ কিতা, দা ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড, হিজ নেম ইজ হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম, এন্ড ফার্স্ট লেডি অর ফার্স্ট ফ্যামিলি অফ দিস ওয়ার্ল্ড, হার নেম ইজ হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম। ও সুবহানাল্লাহ, الناس من جهة التمثال أكباء، أبوهم آدم والأم حواء، إنما أمهات الناس أوعية مستودع وللإحساب آباء. فسبحان الله، أسانا قوازنه أسانا قوازنه انتهى ই বছর মনে হইত আদার বলছেন না, আসানক ওয়াজ গুনার বাদে, আসানক মাত গুনার বাদে, আসানক কোন খবর পাওয়ার বাদে, আসানক কিছু গোটার বাদে, যখন তুমি সবর নিয়তে পূর্ণ বিশ্বাসের সহিত সুবহানাল্লাহ একবার বলে লাই ভাই, একটা আরবে গেলাম আদার ধরার সব পাই লাই ভাই, এগেন বলেন সুবহানাল্লাহ, আরবে গেলাম ওর ইন্ডিয়ান মুদ্রায় মূল্য হইল 2,50,000 টাকা, 2,100 খবর, 2,100 তো আমরা সিল্লা দিলাম, আমরা আমির সাহেব কইছেন
ইন্ডিয়ার মুদ্রায় আরবিক গ্রামের দাম হইল আড়াই লক্ষ টাকা। অর্থাৎ আড়াই লক্ষ টাকা সদকা করলে তখন সব, একবার সুবহান আল্লাহ হইল তখন সব, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। খালি সব হইলে তো ওই তো নাই, সবে তাই কোন গর ওই বলি, সবে কোন হইনা বেটি ভাই বনি, সবে কোন ফানি ভাই বনি। আল্লাহ কইরা নবীর হাদিস দ্বারা প্রমাণ, সবে নাই তো নগদ ভাই লই লাই, দুই নম্বরের জন্য তো তুমি এখন গর ভাই ভাই, বেশ একটা বালাগান ভাই ভাই, যেটার একটা ঈদ থাকবো সোনার, একটা ঈদ থাকবো রুবার, আর একটা ঈদ থাকবো হিরার, মেষ আর আম্বর দিয়ে জান মারা হইব। সুবহানাল্লাহ, অত মজার করে বিষ্ণা কেমন সুন্দর হইব, টের ভাড়াই নেই কুত্তা, ইটা সিল্লাল্লা না লাগাইলে টের ভাইতাই না হয়, ইটা সিল্লাল্লা লাগাইলে বাদে পাক্কা নমাজি রোজাদার হায়াদার ইমানদার পর্দাওয়ার পর বাদে কবিতা একই না এবং মাঠখানা হাসাও। আরে মোবাইলে তো এটা একই করে দিলেন নানি, কয়েক হাজার নম্বর, কয়েক হাজার ওয়াজ, কয়েক হাজার কিতা কিতি অগুর কুটি কুটি অগুর বিতে আসে নানি। তাহলে চিন্তা করিল আর কিটা আল্লাহ তালায় ইল্লা জাগা করে রাখিয়া তৈস এই ঘরের মধ্যে তুমি তাকবাই, আর খাইটাই কিটা বনিলাও বেশি ফলর বাগানে তোমার লাগে একটা গাছ লাগানি হইব, একবার সুবহানাল্লাহ বলিবাই বেশটার বাগানের মধ্যে তোমার লাগে একটা ফলর গাছ লাগানি হইব। যে ফলর গাছের ছায়ার মধ্যে তেজ রফতার গুড়া 100 ইয়ার্স কন্টিনিউস এভারেল 100 বছর যদি অবিরাম চলিয়া যায়, সেই গাছের ছায়ার অমরটাকে অমূল দায়িত্ব বর্ত নাই। সুবহানাল্লাহ, কত বড় গাছের ভরাইনি এই গাছের ফল হইব কত বড়, হইতে আঙ্গুরের ডোবা হোক, আপেলের ডোবা হোক, আমার ডোবা হোক, যে কোনো গাছের সেই ফলের ডোবা হোক, এই ফলের ডোবার অমূলটাকে অমূল দিতে স্পিড বার দেতা সবচেয়ে চলন্ত চলে দাঁড় কাতর 100 বছর লাগব, অমূলটাকে অমূল দিতে ব্যর্থ নাই। এটা খাইবার মামা আসেনি ইনশাল্লাহ, জঙ্গলাত্রির ফেট অনেক বড় বড় এখন শহরী, জঙ্গলাত্রির মাথা অনেক বড় বড় এখন আফে, জঙ্গলাত্রির ভাও অনেক বড় বড় এখন গাজর মূলা, জঙ্গলাত্রির খান অনেক বড় বড় এখন ফান, না খাইলে থাকে না দেশর মান। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বাজার থাকে কিনে আনলো 350 ফান, রাস্তাটা জাগে তোর রেডি তাই রে করলো দান, বাড়ি গিয়া তার নিজর বউর বার করিলার দান, চুড়া কয়দিন বাদে তোমার হারিবে সম্মান। ও না হুজুবিল্লাহ না হুজুবিল্লাহ, ইশারা দিয়ার পরে টাইম পাইলে হইব ইলা দশা গুজরি ইতা কেই সম্রাটাই আর এর লাগে তার লাগে আমরা দোয়া করি আর আল্লাহ তাআলার বুঝ দেখবা। তো আল্লাহুম্মা আমিন। তো মেইন মা তো হইলো আল্লাহ বিল্লাহ করতাম, দুরুদ শরীফ পড়িতাম, এর বাদেও কিছু কুসরা গুনাহ হই যায়। চকরে চকরে কেন সোয়া লাহোরি মইসালে তল মোরে করা, তুমি না মাতা কই মাতেব পারু মই জানো সাই কে তেরা মারা, মরিলে মরে যাম তোমার নামত মরে যাম তথাপি তোমাকে এরে, তোমার বাপকে যদি দিয়ে ঝেলতে তা তো মই থাকিব পারি। ইটা আছে না আপনার তো দেশো, যদি তুমি লেকর লেখার স্কুল বন্ধ করবেন ফাদার ফাইনাল দেওয়া হবে না আমার, মাঝে মাঝে দেখা দিয়া রাই কোমরে শান্তি দিয়া জানে না যেন কে হইল সেন্টার, মাদার আমার আসেন রাজি ফাদার তো জানো বাবাজি জানলে দিবেন তো মেরি দোয়ার। ইটা কারবার আছে না নি লাভ করতে আফটার ম্যারেজ, তারা করিলেন বিফোর ম্যারেজ। ও না হুজুবিল্লা না হুজুবিল্লা, ওইটা গুনা হই যায়, এটা কিটা হই গুনা হই যায়, গতিকে গুনা থেকে বাঁচতে রইতে লাগব না নি। আমার নবী যে ফরমান, ও উম্মত গুল খবর হই যাও, যত বড় মনে হয় গুনা করে লাও
দরিয়ার ফেটা থাকি বেশি গুণা করিলাও, দরিয়ার পানি থাকি বেশি গুণা করিলাও, দরিয়াও নে বড় বড় গুণা করিলাও, তিনবার ইস্তেগফার বলিলাও, আমার আল্লাহ তোমার জীবনের সারা গুণা মাফ করে দিলাইবা, সারা গুণা দিলাইত করে লাইবা, কও সুবহানাল্লাহ, আর কও শের নাই সেই গুণার দাগাও নাই নেকি দিয়া বলিয়া দিলাইবা, এর লাগে আমরা বেশ বেশ করে ইস্তেগফার বলে মুখাবে ইনশাআল্লাহ, তবে নগদ আমল করি নাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, বেকাইতে পড়িও বেটিনতে পড়িও ফুয়াইতে পড়িও ফুড়িতে পড়িও, যখন কোন গুনার খামসা দিয়ে দেব তখন তুমি ইস্তেগফার বলে লাইও, আল্লাহ আয় তোমার মাপ দিলাইবা, আল্লাহ ইজ ওয়ান এন্ড অল মাইটি, নো হিজ ফাদার এন্ড মাদার, নো হিজ সন এন্ড ডটার, এন্ড নো হিজ সিস্টার এন্ড ব্রাদার, বলেন সুবহানাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরাতুল ইখলাসি মাক্কিয়া, এই সূরার নাম সূরা ইখলাস, মক্কাত নাযিল হইছে, তিনবার যদি কেউ সুন্দর করে সবনিয়তে বলে প্রশ্ন করলা, ওগো নবী বলে দাও হু ইজ আল্লাহ, আল্লাহ কে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিন্তা পড়ে গেলা, লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠাই, যাও জিব্রাইল সূরা ইখলাস লইয়া যাও, আমার নবীদের গিয়া আমার পরিচয় দেলাও, এক সাহাবী সূরা ইখলাস দিয়া নামাজ পড়ল, অন্য সাহাবী নবীদের কাছে নালিশ দিলাইলা, ও আল্লাহর নবী ইখলাস করে খান থাকি আইল, কুল হুয়াল্লাহ করে খান থাকি আইল, সকল নামাজ সকল রেখা তো খালি কুল হুয়াল্লাহ পড়ে, নবী যে জিকার করলা, ও গো সাহাবী, আমার সাহাবীরা কত ভালো রে, তুমি আবার খালি কুলহুয়াল্লাহ বড় কারণ কিতা, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, কুলহুয়াল্লাহ পড়তে আমার বড় মায়া লাগে, বড় ভালো লাগে, এটার মধ্যে আল্লাহর জামে মানের তরিব রয়েছে, এটার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, নবী যে ফরমাইলা জেলা তুমি কুলহুয়াল্লাহর ভালা পাও, আমার আল্লাহ তোমার ওলা ভালা পাই, কও সুবহানাল্লাহ, এর লাগে আমার দোস্ত বলার মতো সকল আহাদুন লাইসা কামিসলা সামাদুন লাইসা কাফাদলি, আহাদুন লাইসা কামিসলা সামাদুন লাইসা কাফাদলি, লিমান লে মুলক তো গোয়ে তো সাদাওয়ার খোদায়ে, মালিকা জিকির তো গোয়ম মালিকা জিকির তো গোয়ম কে তো পা কে ওয়া খোদায়ে, নারব মন বজুর আরাহ কে তো আরাহ বানামায়ে, আল্লাহ মাফ দিলাইলে সার্টিফিকেট আনা লাগতো নাই, কেউ দোস্তগল আনা লাগতো নাই, কেউ ফরওয়ার্ডিং আনা লাগতো নাই, আল্লাহ নিজে আল্লাহ তাই চাইলে তোমার জীবনের গুণা মাফ দিলাইরা, মাটিটা বোঝা যাননি, নভেম্বরের পয়লা থেকে শুরু হয়েছে আর আপনার গিয়া পুরা মার্চের চোদ্দ পর্যন্ত আপনার হাসছে খাম বলিয়া, এর মধ্যে তো আপনারা যাওয়াও লাগে, সকল দিন না গেলেও তো এরা মানুষের একটা উমা আর নিজের তো কর্তব্য, বললে হানি বলো আয়া, তুমি যদি এক আয়াত জানো তো মানুষরে শিখাও, এর লাগে আপনার গলার আওয়াজও বেশ বলা নাই, মাছ দেখার সমঝিতা বার্তা নাই, লগে লগে প্রটেস্ট করবা, এই ইনশাআল্লাহ আবার আমেরিকা আবার আমেরিকা ঘুরাইয়া পর চেষ্টা করবো, এর লাগে আমার ওয়াজ হইল আমলি ওয়াজ হইত, একটা মাটিটা মুখের উপরে আমল করতাম, আর মাঝে মাঝে কিছু সময় তো আপনার অন্য বয়ানেও যাইব,
তিনবার পড়িলে ভাই শত বড় গুণ হই যাক, আল্লাহ তোমার মাফ করে দিলাই বা চলতে ফিরতে চলায় বেড়ায় উঠায় বসায় যে কোন একটা তসবি বলিতাম ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান যত কিছু আছে জমিন যত কিছু আছে খালি আঠারো হাজার মখলুকাত নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাত আল্লাহ বানাইছ সারাই আল্লাহ তসবি তালিল বদরা চসনে রে মরগ আর কিলা স্টারিং দরিয়া ফলিব আর কিলা আপনার এই দর্জিগিরি করতে কিলা ফলিব এটা তো বহু দূরের কথা, এর লাগে আমলের ময়দান খরচি গেছি গিয়া এর লাগে বিপদাবত সামনে দিয়ে আর হিম্মতে মর্দা মোদাওয়া দে খোদা দ্য ব্যাড ওয়ার্ক মেন কোয়ারেল টু অল দ্য হেজ টোলস আমলের মধ্যে নামে যাই ইনশাআল্লাহ দৌড়ে সাহাবি আবার আইয়া বলবো ইনশাআল্লাহ, যুবক ভাই হল আমলের মধ্যে চলে যাও তুমি তো এডার অফ ইসলাম, আমার নবীজিরে যখন মক্কার গুডেন গুন্ডেন কে হুমকি দিছিলা এই যুবক গুলো কইছিলা হাম তামসালমান হে মুজাহাদা হামরা কাম হ্যায় মৌত সে ক্যা ডরনা হ্যায় এক দিন সবকো মরনা হ্যায় ম্যান ইজ মার্টিন মৃত্যু গজে এড়িয়ে চলে মৃত্যু তার ইটানে মৃত্যু যারা বুক পেতে লয় বাঁচতে তারাই জানে মরলে শহীদ বাসল গাজি আর কি দাও সম্মান সলো উড়াইয়া নিশান চল মুজাহিদ হাতে নিহা তাওহীদের নিশান জিহাদ বিন নফস ওটা হলো বড় জিহাদ, জিহাদে একবার হইল জিহাদ বিন নফস অর্থাৎ মনে মানেন না নমাজ দেখতাম আমি দেখতাম গিয়া, মনে মানেন না তবলিগ দেখতাম আমি দেখতাম গিয়া, মনে মানেন না ওয়াজ দেখতাম আমি দেখতাম গিয়া, মনে মানেন না আপনার জিকির করতাম আমি হরি লইতাম, মনে মানেন না আমি তসবি হরি লইতাম তসবি করতাম আমি হরি লইতাম, মনে হয় গান হইতাম আমি গান বাদ দিয়ে জিকির আরম্ভ করে দিতাম, এইটা হইল আপনার গিয়া হিম্মতে মর্দা মুদে উদাহ, যখন হিম্মত করিয়া আপনি আমলের হারই দিবাই আল্লাহর সাহায্য সামিলে হার হইব সব কিছু সহল আর আশা রই দিব, যার বুড়ি বুড়ি প্রমাণ সব মিটলে দেখবাই করলে দেখতাই নাই ও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা বুখারী শরীফের আখেরি হাদিস মাত্র দুইটা কালিমা জবানে বড় হালকা ওজনে বড় ভারী আল্লাহর কাছে অতি প্রিয় তুমি কেন বেশ করিও গড়িও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়িব না ইনশাআল্লাহ তো দোস্ত বলার বুজুর্গ হল আর আজ যখন মদরসা একটাই কেন হইত নবী জবতে রাসূলুল্লাহ কর যে বীর লাগ জব হো
মাত্র হয়েছে ইকরা, আরে তুমি ফোড়ো কি যা ঘোড়া আরবি ঘোড়া নিতে ইকরা আরবি নানি, অর্থাৎ দিন ইসলামের ঘোড়া তুমি হিকো ফোড়ো। নবী যে বলে মা মানা লাইছে বেকারে বুজুর্গল আমার নবী যে মাদ্রাসা হইল আমার গোর আর মসজিদ হইল আল্লাহর ঘর, আমার মায়া ঘর ভাই আমার মাদ্রাসা বানাই ভাই, মান আহাব্বা সুন্নতে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। নবীদের ঘর এখানে বানাইতে আপনি না ভাই, বানাইতে হইলে তো কিছু মাল মেটেরিয়াল।